একই গ্রামে বাস করত রহিম ও করিম নামে দুই বুড়ো। তারা বুড়ো হওয়ায় বাড়ির কাজ তেমন করতে পারত না। বলি, এই যে বাবা, সারাটা দিন কি এভাবে শুয়ে বসে থাকবেন নাকি? বলি, আপনার ছেলের সাথে একটু কাজও তো করতে পারেন। বৌমা, কাজ করবার মতো শক্তি কি এখন আছে আমার? কাজ করার শক্তি নেই, আছে শুধু খাওয়ার শক্তি। বৌমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? আমি তো ঠিক কথাই বলছি। আচ্ছা বৌমা, কি কাজ করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। বলি, আপনার ছেলে দেখেন মাঠে গেছে, আপনার ছেলের সাথে একটু কাজ করে আসেন গে। ঠিক আছে বৌমা, আমি যাচ্ছি। রহিম বাড়ি থেকে বেরিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। পথে রহিমের বন্ধু করিমের সাথে দেখা হয়। আরে করিম যে, তা কোথায় যাচ্ছিস শুনি? এখন বুড়ো হয়ে গেছি, সংসারে তেমন কাজ করতে পারি না, তাই কত কথা শুনতে হচ্ছে। আমারও তো সেই একই কথা, কাজ করতে পারি না, তার জন্য বৌমা আমাকে কত বকা দিল আজ। তা তুই এই অসময়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, একটু মাঠে যাচ্ছি কাজ করতে। আজ আর কাজ করতে যেতে হবে না, চল আমরা দুই বুড়ো সেই ছোটবেলার মতো জমিয়ে আড্ডা মারব। আমাকে বৌমা অনেক বকবে রে। চল না বন্ধু, অনেক দিন গল্প করি নাই, এখন তো আর আগের সেই দিন নেই। মনে আছে তোর আগের কথা? কেন মনে থাকবে না। আচ্ছা, আমরা ওই গাছটার নিচে যেয়ে বসি। আগে আমরা স্কুল পালিয়ে এখানে কত আড্ডা দিয়েছি, মনে আছে? কেন মনে থাকবে না, এসব স্মৃতি কি ভোলা যায় রে বন্ধু? মনে আছে তোর তেঁতুল চুরি করে খাবার কথা? তেঁতুলের কথা বলতেই যে জিভে পানি চলে এলো বন্ধু, চল না আমরা তেঁতুল চুরি করে খেয়ে আসি। এখন কি আর আগের সেই বয়স আছে রে বন্ধু যে তেঁতুল চুরি করে খাবো? এই করিম, ওই দেখ একটা তেঁতুল গাছ, চল খেয়ে আসি। তাই তো, চল দুই বুড়ো আর জমিয়ে তেঁতুল খাবো। রহিম ও করিম তেঁতুল গাছের কাছে যে তেঁতুল পেরে খেতে থাকে। এমন সময় তেঁতুল গাছের মালিক চিৎকার করতে করতে সেখানে আসে। এই যে দাদু, আমার গাছ থেকে কেন তেঁতুল পেরে খেলে তোমরা? এই বয়সে এসে চুরি করছো? করিম, এখান থেকে পালা। পালাচ্ছ কোথায় হে, পালাচ্ছ কোথায়? তোমাদের বাড়িতে যেয়ে নালিশ করে আসবো, আমার তেঁতুল খেয়ে হজম করা এত সোজা নয়। এই রহিম, এখন কি হবে রে, তেঁতুল গাছের মালিক যদি সত্যি সত্যি বাড়িতে নালিশ নিয়ে যায়? এসব ভেবে এখন লাভ নেই, চল আমরা যে কাজ করতে বের হয়েছিলাম সেটাই করি। এটা বলে তারা দুজন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে মাঠে চলে যায়। বাড়িতে কেউ আছো? বলি বাড়িতে কেউ কি আছো? কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? ডাকবো না তো কি করবো শুনি, আপনার শ্বশুর। কেন, কি করেছে উনি? কি করেনি তাই বলুন, আমার তেঁতুল চুরি করে খেয়েছে, আমার তেঁতুলের দাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি এখান থেকে যাচ্ছি না। আমার কাছে তো টাকা নেই। এই আমি বসলুম, টাকা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। করিমের বৌমা রাবেয়া বাধ্য হয়ে মিজানকে টাকা দেয়। মিজান রাবেয়ার কাছ থেকে টাকা নিয়ে রহিমদের বাড়িতে যায়। কি গো, কোথায় গেলে সব? আরে মিজান ভাইজে, তা কি মনে করে আসলেন? এসেছে কি আর সাদে, আপনার শ্বশুর আমার গাছের তেঁতুল চুরি করে খেয়েছে, আমার তেঁতুলের টাকা দিন। উনি তো মাঠে গিয়েছে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, উনি এই বয়সে কেনই বা চুরি করবে? আমার কোনো ভুল হচ্ছে না, ওনারা দুই বুড়ো মিলে আমার গাছে তেঁতুল চুরি করেছে। বাধ্য হয়ে মনিকা মিজানকে টাকা দেয়।
কিছু সময় পর রহিম ও তার ছেলে বাড়িতে আসে। বলি, তোমার মুখ এমন কেন দেখাচ্ছে? তা কেমনে দেখাবে শুনি, তোমার বাপের জন্য কি আর মানসম্মান কিছু আছে? কেন, বাবা আবার কি করলো? কি আর করবে, চুরি করেছে। বাবা, আমি এসব কি শুনছি? তুমি এখনো ছোট আছো নাকি? তোমার নাতি নাতনিরা কি শিখবে বলো তো? হৃদয় আর মনিকা রহিমকে আরো অনেক বড় বড় কথা বলে। রহিম কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে করিমকেও তার ছেলে এবং ছেলে বউ মিলে বাড়ি থেকে বের করে দেয়। কিরে, তুই এখানে কি করছিস? আমাকে যে বৌমা আর ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে তেঁতুল চুরি করবার জন্য, আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন বুড়ো হয়ে গেছি তো, বোঝা হয়ে গিয়েছি। আমার দুচোখ যেদিকে যায় চলে যাব, বাড়িতে আর কখনো ফিরব না। তুই ঠিকই বলেছিস, চল আমরা কোথাও চলে যাই। রহিম আর করিম দুই বুড়ো হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসে। ও মাঝি ভাই, আমাদের দুই বুড়োকে একটু ওপারে পৌঁছে দেবে? আমাকে কিন্তু তিন আনা দিতে হবে। তা দেব ক্ষণ। তুই তিন আনা কোথায় পাবি রে? আমার কাছে আছে। তাড়াতাড়ি উঠুন, আমার হাতে বেশি সময় নাই। তারা নদী পার হয়ে মাঝিকে টাকা দিয়ে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলে চলে আসে। আমরা তো জঙ্গলে চলে এলাম রে রহিম। তাতে কি হয়েছে, আমাদের তো আর কেউ নেই, বন্য পশুতে খেলে তো ভালোই হয়। আর যে হাঁটতে পারছি না রে রহিম, এই বয়সে কি এত হাঁটা সম্ভব? আমিও আর হাঁটতে পারছি না রে, চল ওই গাছটার কাছে বসি। তারা কিছু সময় গল্প করবার পর হঠাৎ করিম একটা তেঁতুল গাছ দেখতে পায়। রহিম, ওই দেখ তেঁতুল গাছ। তাই তো দেখছি, চল আমরা তেঁতুল খেয়ে আসি, এখান থেকে তো আর কেউ নালিশ করতে যাবে না, আর যত ইচ্ছা তত তেঁতুল খাবো। রহিম দেখ, তেঁতুল গাছে তেঁতুল কেমন সোনার মতো চকচক করছে, এই তেঁতুল দেখি সোনালী রঙের। তাই তো দেখছি, এই তেঁতুল খেলে আবার কিছু হবে না তো? কি আর হবে, আমরা তো মরতেই চাই। তুই ঠিকই বলেছিস, তেঁতুলগুলো খেয়েই দেখি কেমন স্বাদ এই অদ্ভুত সোনালী তেঁতুলের। রহিম ও করিম দুজন দুটো তেঁতুল খায়, সাথে সাথেই তাদের কুঁজো ঠিক হয়ে যায়। রহিম, তোর কুঁজো তো ঠিক হয়ে গিয়েছে। তোরও তো কুঁজো ঠিক হয়ে গিয়েছে। এই করিম, তোর পিঠের সেই ঘাটাও তো নেই। সত্যি বলছিস তুই? ও মা, এ তো দেখি আমি আগে যেমন গায়ে বল পেতাম তেমন এখনো বল পাচ্ছি। আমিও গায়ে অনেক শক্তি পাচ্ছি রে, মনে হচ্ছে আমার সব রোগ চলে গেছে। এটা মনে হচ্ছে জাদুকরি তেঁতুল, এই সোনালী তেঁতুলের যে অনেক গুণ। এমন সময় সোনালী তেঁতুল গাছ কথা বলে ওঠে। আমার তেঁতুল খেয়ে তো তোমরা ভালো হয়ে গেলে, এবার আমাকে উদ্ধার করো দেখি। কে কে তুমি, কথা বলছো? আমি একজন জাদুকর, আমি এই সোনালী তেঁতুল গাছে বন্দী আছি। কিভাবে বন্দী হলে তুমি এই তেঁতুল গাছে? আমি এক তান্ত্রিক সাধুর ধ্যান ভুল করে ভেঙে ফেলেছিলাম, এজন্য তান্ত্রিক সাধু আমাকে অভিশাপ দিয়ে এই গাছের ভেতর রেখে দিয়েছে। কি করলে তোমার এই অভিশাপ কাটবে? নীল সাগরের নীল পানি এনে সোনালী তেঁতুল গাছের গোড়ায় দিলে আমার অভিশাপ কেটে যাবে। কোথায় আছে এই নীল সাগর? জঙ্গলের পশ্চিম দিকেই আছে নীল সাগর। আমরা দুজনে যাচ্ছি নীল সাগরের নীল পানি আনতে। তারা দুজন গাছের কাছ থেকে বিদায় নিয়ে নীল সাগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেক সময় খোঁজবার পরে রহিম নীল সাগর দেখতে পায়। করিম, ওই দেখ নীল সাগর। তাই তো, চল ওখান থেকে পানি নিয়ে যাই। এরপর তারা দুজন নীল সাগর থেকে নীল পানি নিয়ে গাছের কাছে আসে।
কি পেয়েছো নীলপানি? হ্যাঁ, এবার আমি মুক্তি পাব। করিম গাছের গোড়ায় নীলপানি দিতেই গাছের ভেতর থেকে একটা জাদুকর বেরিয়ে আসে। ধন্যবাদ তোমাদের দুজনকে আমাকে মুক্ত করবার জন্য। তোমাকেও ধন্যবাদ আমাদেরকে শক্তি দেবার জন্য, আমাদের সমস্ত রোগ থেকে মুক্তি দেবার জন্য। আমি তোমাদের সব কথা শুনেছি, তাই আমার জাদু শক্তি সোনালী তেঁতুলের ভেতর দিয়ে তোমাদের সব রোগ ঠিক করে দিয়েছি, তোমাদের দুজনকে শক্তিশালী করেছি। বলি, তুমি তো জাদুকর, আমাদের দুই বুড়োকে এখানে একটু থাকবার জায়গা করে দাও না। আজ থেকে তোমরা দুজন এখানে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ, এখন থেকে আমরা প্রতিদিন অনেক তেঁতুল খেতে পারবো। শোনো, এই তেঁতুল গাছে প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা রাতে দুটো করে সোনালি তেঁতুল হবে, বাড়তি দিনগুলোতে সাধারণ তেঁতুল হবে। সোনালি তেঁতুল দিয়ে আমরা কি করব? কোন অসুস্থ মানুষকে সোনালি তেঁতুল খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে, তাই তোমরা দুজন অসুস্থদেরকে সোনালি তেঁতুল খাইয়ে সুস্থ করবে। তাই হবে। আজ থেকে এই তেঁতুল গাছ তোমাদের দুজনের। এখন আমি আসি। জাদুকর সেখান থেকে চলে যায়। রহিম ও করিম জাদুকরে দেওয়া বাড়িতে থাকতে শুরু করে। কেউ অসুস্থ হলে রহিম ও করিম তাদের কাছে সোনালি তেঁতুল খাইয়ে তাকে সুস্থ করে। আস্তে আস্তে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে দুই বুড়োর সোনালি তেঁতুলের কথা।